স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট 2024-এর রাউন্ড 1-এর যে ফাইনাল কাট অফটা গেছে সেটা নিয়ে আমি বলে দিয়েছিলাম, এবং কলেজ ওয়াইজ কত কাট অফ গেছে তোমাদের জানাটা দরকার, র্যাঙ্কটাও জানা দরকার, যে তোমাদের ধরো রাউন্ড 2-তে কীরকম যেতে পারে সেটা তোমরা সেখান থেকে বুঝতে পারবে, তাহলে যার যে র্যাঙ্কটা রয়েছে আর কি। তো দেখো, রাউন্ড 1-এ যেটা কাট অফ গেছে কলেজ ওয়াইজ বলছি, এবং পাট পাট করে প্রত্যেকটা কলেজেই আমি বলে দেবো ফাইনাল কাট অফ কী গেছে। তো মেডিকেল কলেজে যেটা ইউআরদের গেছে মার্কস, দেখো এখানে তোমাদের পুরো র্যাঙ্কটাও দেওয়া আছে, এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক এবং মার্কস, এর তিনটেই আমি দিয়ে দিয়েছি। ইউআরদের জন্য হচ্ছে 682 গেছে, ওবিসি এদের জন্য 670 গেছে, ওবিসি বিদের জন্য 671 গেছে, আর ইডাব্লিউএসদের জন্য 657 গেছে, এসসিদের জন্য 624 গেছে, আর এসটিদের জন্য 457 গেছে। এবং এক্সপেক্টেড কাট অফ রাউন্ড 2-এর কী হতে পারে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা কলেজে দেখো তোমাদের যেটা কাট অফ গেছে সেখান থেকে কিন্তু খুব বেশি হলে সেম থাকতে পারে, এবং খুব যদি বেশি হয় এবং তার থেকে 1-2 নম্বর কিন্তু কমতে পারে, ঠিক আছে, রাউন্ড 2-এর জন্য বলছি। আচ্ছা, এসএসকেএম হসপিটালে ইউআরদের জন্য হচ্ছে তোমাদের যে মার্কসটা গেছে 681 গেছে, ওবিসি এদের জন্য গেছে 670, ওবিসি বিদের জন্য 670 গেছে, ইডাব্লিউএসদের জন্য 658 গেছে, আর তোমাদের এসসিদের জন্য 624 গেছে, আর এসটিদের জন্য 454 গেছে, ঠিক আছে, এটা এসএসকেএম হসপিটালে এইটা গেছে। এবং মার্কসে যদি তোমাদের মনে হয় যে একটু সমস্যা আছে সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি ওই তোমাদের র্যাঙ্কের লিস্টটা থেকেই যেটা র্যাঙ্কগুলো বার করেছি, তো যদি মনে হয় যে সমস্যা একটু আছে সেটাতে তোমরা অবশ্যই জানাবে, আমি ঠিক করে দেবো। আচ্ছা, ইউআরদের জন্য হচ্ছে মার্কস গেছে 675 গেছে, ওবিসি এদের জন্য 665 গেছে, ওবিসি বিদের জন্য 663 গেছে, ইডাব্লিউএসদের জন্য 644 গেছে, আর এসসিদের জন্য তোমাদের 612 গেছে, এসটিদের জন্য 407 গেছে। আরজিকর মেডিকেল কলেজে ইউআরদের জন্য 665 গেছে মার্কস বলছি, ওবিসি এদের জন্য 657 গেছে, ওবিসি বিদের জন্য 652 গেছে, ইডাব্লিউএসদের জন্য 626 গেছে, এসসিদের জন্য 592 গেছে, আর এসটিদের জন্য 359 গেছে, ঠিক আছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ইউআরদের জন্য 666 গেছে, ওবিসি এদের জন্য 661 গেছে, ওবিসি বিদের জন্য 652 গেছে, ইডাব্লিউএসদের জন্য 631 গেছে, এসসিদের জন্য 593 গেছে, আর এসটিদের জন্য 383 গেছে। এবং আবারও বলছি, তোমাদের কিন্তু রাউন্ড 2-তে না হয় সেম থাকতে পারে, না হয় 1-2 মার্কস যা যা গেছে সেখান থেকে কিন্তু কমতে পারে, যদি কমে 1-2 মার্কস কমতে পারে, সব ক্যাটাগরিতে নাও কমতে পারে, ঠিক আছে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।